তো আজকে আমরা ভয়েস রেকর্ডিং নিয়ে কথা বলবো যারা অলরেডি কাজ করছো তাদের জন্য ভিডিওটা না যারা নতুন কাজ করছো যারা বুঝতে পারছো না যে কীভাবে জেনকাস্টার রেকর্ডিং করবে তো তাদের জন্য এই ভিডিওটা তো ভালো করে দেখে নাও তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি জেনকাস্টা ডট কমে যেতে হবে ক্লাসিক ডট জেনকাস্টা ডট কম এই ওয়েবসাইটের নাম ক্লাসিক ডট জেনকাস্টা ডট কম তো চলো আমি অলরেডি এই ওয়েবসাইটে আছি তো এখান থেকে কী করতে হবে লগ ইন করে নিতে হবে আর যারা লগ ইন করি যার তারা সাইন আপ করে নেবে তো সাইন আপের ভিডিও আমি অলরেডি অনেক আগেই দিয়ে দিয়েছি সাইন আপ সব থেকেই সহজ তো আমি এখানে কী করবো লগ ইন করে নেব তো আমি আমার ইমেল দিচ্ছি এবং পাসওয়ার্ড দিচ্ছি এবং তারপরে লগ ইন করে নিচ্ছি তো চলো লগ ইনে ক্লিক করি তো লগ ইনে লগ ইনে ক্লিক করার পরও এইভাবে দেখো একটা সারফেস আসবে প্রথমে যেটা করতে হবে তোমাকে ক্রিয়েট নিউ এপিসোড তো যে টপিক নিয়ে তোমরা কথা বলবে সেই টপিকের নাম দিয়ে একটা ক্রিয়েট নিউ এপিসোড করে দেবে একটা এপিসোডের নাম তোমরা দিয়ে দেবে আমি বারবার করে বলছি যেন এপিসোডের নাম ইউনিক হয় বোঝা যায় তারপরে নিচে দেখো একটা তিন নম্বর অপশান আছে এপিসোডে ক্লিক করার পরে দেখো রেকর্ড অডিও নো ভিডিও তো ওখানে ক্লিক করবে তো চলো আমি আগে এপিসোড নেমটা করে দিই এবং এই যে তিন নম্বরে দেখছো এখানে রেকর্ড অডিও নো ভিডিও এখানে কি করবে এটাতে ক্লিক করবে দেন কন্টিনিউ ওকে তো দেখো সারফেস একটা খুলে গেল তো এরপরে দেখতে পাচ্ছ এইভাবে একটা আমার কিন্তু এটা এ হয়ে গেছে আমার এটা রেডি হয়ে গেছে তো এবার আমাকে কী করতে হবে এখান থেকে তোমরা চাইলে ভয়েসটাকে কী করবে একবার ব্যাকগ্রাউন্ড ও একবার নিজেদের ভয়েসটা চেক করে নিতে পারবে যে শুনতে পাচ্ছ কি না পাচ্ছ ওকে তো দেখো এটা অলরেডি এ হয়ে গেছে তো এরপরে যেটা করতে হবে তোমার ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে কারণ যেহেতু আমরা আজকে ডুয়েল রেকর্ডিং করবো তো ওই যে উপরে দেখতে পাচ্ছ ইনভাইট তো ওই ইনভাইটে ক্লিক করে তো দেখতে পাচ্ছ যে ইনভাইটে ক্লিক করার পরে কী করবে নেম ইমেল দিয়ে তাকে লিঙ্ক সেন্ড করে দেবে অথবা ডাইরেক্ট কী করবে এই যে কপি লিঙ্ক করে তোমরা তাকে হোয়াটসঅ্যাপেও ডাইরেক্ট সেন্ড করে দিতে পারো ওকে তো যখনই তোমরা এই লিঙ্কটা সেন্ড করে দেবে তখনই সে যখনই ক্লিক করবে তখনই সে এইরকম একটা সারফেস দেখতে পাবে যখনই সে নিজের ইমেল এবং ফোন নাম্বার দিয়ে এ করবে ইমেল দিয়ে তো তখনই সে এইরকম একটা সার্ফেস দেখতে পাবে তো তোমরা এটাকে কি করবে তোমরা সে যখন ওখানে জয়েন করবে সেও এরকম একটা সার্ফেস দেখতে পাবে এবং এরপরে দুজনে তোমরা এইখানে দুজনের দিক থেকেই ভয়েসটাকে একবার চেক করে নেবে যে কোনো আওয়াজ আসছে কি না দুজন দুজনের কথা শুনতে পাচ্ছ কি না এইভাবে তোমরা একবার কি করবে যে পুরোটা চেক করে নেবে দেন তারপরে কি করবে দেন তোমরা এই যে স্টার্ট রেকর্ডিং আছে এই স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করবে তো দেখো আমি স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলাম এবং উপরে দেখো একটা মিনিট সেকেন্ড ঘন্টার একটা এ চলে আসছে তো এইভাবে তোমরা কি করবে রেকর্ডিংটা যখনই তোমরা স্টার্ট করবে তখন ওইখানে কি করবে রেকর্ডিংটা চালু হয়ে যাবে এবং কত সেকেন্ড কত মিনিট সব এই হচ্ছে এবং দেখো নিচের দিকে একটা কিন্তু অডিও ওয়েব অডিও ওয়েব মানে কি তুমি যে কথা বলছো আর কথা না বললেটা একদম সরু হয়ে থাকে যে তোমার কথাটা রেকর্ড হচ্ছে কি না তো সেইটা ওটার মাধ্যমে বোঝা যাবে দেখো এই মুহূর্তে আমি যেহেতু কথা বলছি তো দেখো অডিও ওয়েবটা কিন্তু আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে একটা তারের মধ্য দিয়ে কিন্তু আঁকা মাকা এইগুলো আসছে ওকে তো এই রেকর্ডিংয়ে তোমরা যা কিছু রেকর্ডিং করতে পারো এই মুহুর্তে আমরা কি করছি আমরা কল সেন্টার রেকর্ডিং করছি না আর এই মুহুর্তে আমরা জেনারেল কনভার্সেশন অর্থাৎ কি ন্যাচারাল যে কনভার্সেশানগুলো হয় বিভিন্ন টপিকের উপরে সেটা খেলাধুলা হতে পারে নিউজ হতে পারে মেডিকেল হতে পারে ওয়েদার হতে পারে এই সমস্ত টপিকগুলো নিয়ে আমরা এখন জেনারেল কনভারসেশন রেকর্ড করছি তো এইখানে কিছু বেসিক রুল তোমরা যারা কাজ করেছে অলরেডি তারা জানো তবু আমি একবার বলে দিই যে প্রথমত কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ চলবে না বেশিরভাগ ক্ষেত্রে রিজেক্ট যেটা হয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজের ক্ষেত্রে রিজেক্টটা হয় আর সেকেন্ডলি হচ্ছে কি কথাবার্তার মধ্যে ওভারল্যাম্প অর্থাৎ কি একটা কথার সাথে আরেকটা কথার যেন এই না মার্চ না হয় অর্থাৎ কি দুজন যখন তোমরা দু প্রান্ত থেকে কথা বলবে একজনকে কথা বলতে দেবে তারপরে আরেকজন কথা বলবে এইটা যেমন না হয় যে সেও বলছে তুমিও বলছো তারপরে দুজনের কথা বোঝা যাচ্ছে না তো এইটা হলে এইটাকে বলা হয় ওভারল্যাপ ট্রান্সক্রিপশানের ভাষায় এটাকে বলা হয় ওভারল্যাপ কারণ তোমরা যেমন এই অডিওগুলো ট্রান্সক্রিপশানের জন্যেই যায় তো ওভারল্যাপ হওয়া চলবে না আর যেটা হচ্ছে কি গ্যাপ দুজনের কথা বলার মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকা চলবে না অনেক ক্ষেত্রে কী হয় এক মিনিট দু মিনিট পজ থেকে যায় তো সেই পজ থাকা কোনোভাবেই চলবে না এক মিনিটের বেশি পজ থাকলে কথা বলার মধ্যে সেটা রিজেক্ট হবে ওকে তো এরপরে যখন তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে যখন কথা বলাটা কমপ্লিট হয়ে যাবে তখন ওই যে দেখতে পাচ্ছো ওখানে স্টপ বোতাম একটা লাল বোতাম দেখতে পাচ্ছ ওখানে স্টপ এই স্টপ বোতামে ক্লিক করে তোমরা কী করবে ওটাকে স্টপ করে দেবে দেখতে পাচ্ছ যে লাল বোতাম তো স্টপ করলেই দেখো একটা ফাইল এই ফাইলটা তোমাদের রেকর্ডিং হয়ে গেছে ওকে দেখো এই ফাইলটা রেকর্ডিং হচ্ছে এই ফাইলটা তোমরা চাইলে কী করতে পারো তাহলে চাইলে তোমরা এই ফাইলটা নিজেরা ডাউনলোড করতে পারো তো ডাউনলোড করলে তোমরা এই ফাইলটা ডাউনলোড করে শুনতেও পারো কিন্তু শুনলে তুমি শুধু তোমার ভয়েসটাই শুনতে পাবে তোমার সাথে তোমার যে পার্টনার কথা বলেছে তার ভয়েসটা তুমি শুনতে পাবে না কারণ এই টুলটা এইরকমই সে আবার যখন তার প্রান্ত থেকে এ করবে তখন এটা শুনতে পাবে তার ভয়েসটা শুনতে পাবে সে আবার তোমার ভয়েসটা শুনতে পাবে না তো এইগুলো হচ্ছে বেসিক রুল তোমরা জানো যারা অলরেডি জিনকাস্টারে কাজ করছো তো দেখো এরপরে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কি দেখো তো দেখো প্রথম রেকর্ডিংটা আমার হয়ে গেছে এরপর আমি সেকেন্ড এবং থার্ড আরও দুটো রেকর্ডিংয়ের এপিসোড ক্লিক ক্রিয়েট করে রেখেছি তো তোমরা চা তোমরা ফার্স্ট রেকর্ডিংয়ের অ্যাক্সেসটা দিয়ে দেবে এবং সেকেন্ড রেকর্ডিং এবং থার্ড রেকর্ডিংটা স্টেপ বাই স্টেপ করে নেবে কারণ তোমরা জানো যে এইখানে যেহেতু একজন স্পিকার ম্যাক্সিমাম ওয়ান আওয়ার ওয়ান টাইম রেকর্ড করতে পারে অর্থাৎ একজন স্পিকার ম্যাক্সিমাম এক ঘন্টায় রেকর্ড করতে পারে তো আর মিনিমাম একটা এপিসোড যেন পনেরো মিনিটের কম না হয় ওকে তো আমি এখানে বেছে নিয়েছি তিনটে এপিসোড অর্থাৎ তিন কুড়িং ষাট কুড়ি মিনিট কুড়ি মিনিট করে আমি তিনটে এপিসোড এখানে বেছে নিয়েছি তিনটে এপিসোড আমি করব এবং তিনটে এপিসোডে আমি তিনটে আলাদা আলাদা টপিক নিয়ে কথা বলবো তোমরা চাইলে একই টপিক নিয়ে কথা বলতে পারো যদি কেউ এক ঘন্টা কথা বলতে পারো বাট একটা কথা মনে রাখবো যে মিনিমাম পনেরো মিনিটের নিচে যেন না হয় পনেরো মিনিটের না নিচে যদি এপিসোড হয় তাহলে সেটা রিজেক্ট হয়ে যাবে তো দেখো আমার ফাইলটা রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ট্রাভেল নিয়ে যেটা তোমাদেরকে এই করলাম তো যখন তোমাদের এটা হয়ে যাবে ওখান থেকে জাস্ট সিম্পলি কী করবে লগ আউট করে নেবে ওকে তো লগ আউট করে এরপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা তোমরা জানো যে মেটা সিট ফিল আপ করতে হবে মেটা সিট আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি যারা কাজ করছো মেটা সিট সেখান থেকে নিয়ে নেবে আর এরপরেও কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে পিঙ্ক করে নেবে বা তোমাদের টিএলকে পিঙ্ক করে নেবে তো চলো থ্যাংক ইউ